হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌরভ ডেইলি ব্লগ। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। এবার আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে তোমার সারাদিন আমি কী করছি না করছি সেটা থাকবে না, আজকের ভিডিওর মধ্যে থাকবে আমি একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি, তো সেই রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে। মানে অনেকে কমেন্ট করে আমাকে বলেছে যে তোমার ব্লগ ছাড়া অন্যান্য কোনো কিছু অন্যান্য কোনো ভিডিও বানাতে, তাই আমি আজকে একটু রেসিপি বানাবো, কিছু সামান্য একটা অল্প সামান্য একটা রেসিপি, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কীভাবে কী করে বানাচ্ছি না বাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো লেটস স্টার্ট। তো এখন উঠানে মা বসে বসে রান্না করে নিচ্ছে, কী কী রান্না সব মা করে নিচ্ছে। তারপরে মা রান্নাটা করে উঠে গেলে আমি রান্না করতে বসবো, আমার একটা ছোট্ট একটা রেসিপি আছে সেটা নিয়ে। তো দেখতে থাকো আমি কী করে কী করছি না করছি সেটা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি যে রেসিপিটা বানাতে যাচ্ছি সেই রেসিপিটার নামটা তো অবশ্যই বলা উচিত, রেসিপিটার নাম কী বলবো বুঝতে পারছি না, কারণ রেসিপিটা আমি বানাবো মটর হয় মটর দিয়ে আর চিকেন দিয়ে একটা রেসিপি, মানে মাংসের ঘুগনি বানাতে চলেছি। তো মানে চিকেন ঘুগনি বানাতে চলেছি, তো দেখতে থাকো আমি কী করে বানাচ্ছি না বানাচ্ছি। তো চলো আমি শুরু করে দিই। ভিজিয়ে রাখা মটরগুলো আমি প্রেশারে সিদ্ধ করতে বসিয়ে দেবো, এটা ভিজিয়ে রেখেছিলাম, এবার একটু সিদ্ধ করে নেবো, একটা সিটি দিয়ে নেবো প্রেশারে, তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা, এবার সিটি পড়ার অপেক্ষায় বসে আছি, সিটিটা পড়ে নিই তারপরে বাকি কাজগুলো। এখানে মা আমাকে একটু হেল্প করার জন্য আলু তারপরে আদা রসুন পেঁয়াজ এগুলো সব ছাড়িয়ে দিচ্ছে, তারপরে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেবো মশলাটা, তারপরে আমি রেসিপিটা বানিয়ে নেবো। তাই মা একটু আমাকে হেল্প করে দিচ্ছে ওটা করে। আমি মিক্সিং জারের ভিতরে পেঁয়াজ লঙ্কা রসুন আদা নিয়ে নিয়েছি, এবার এটা একটা সুন্দর করে মিহি পেস্ট করে নিয়ে আসি। তখন তোমরা দেখতে ভালো লাগে না, আলুগুলো ভাজা হয়ে যাক, ততক্ষণ কী কী লাগছে একটু দেখে নিই। এখানে তো দেখালাম জিরি আদা সরি জিরিটা নেই, আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা আছে, আর এই যে সেদ্ধ করা মটর, আর আছে চিকেন, চিকেনটা জলটা ছড়াতে হবে, আর এই যে পেঁয়াজ লঙ্কা আর বাদবাকিগুলো সব এই যে সজীব কুকার ভিতরে আছে, বাকিগুলো ওগুলো তো সব কিছু দেখানো যায় না, কারণ আমার তো এটা জি বাংলা সুদীপা রান্নাঘর না, সুন্দর ডেকোরেশন করা থাকবে, তাই এইভাবে করছি আমি। তো দেখতে থাকো আমি এই যে কাঠের গুঁড়ো জাল দিয়ে রান্না করতে হচ্ছে, আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব, মা পড়ে গেল, আমি রান্না করলে থাকো এই মানে উনোনে খেতে চাই আর কি, শুধু এমন তারপরে আমি রান্না করে দেখি দিচ্ছি, তাই তো আমার আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো পাঁচফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটাকে কষিয়ে নিব আস্থাটা, চিকেন কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মটরগুলো, এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম, কারণ ফুটোনো ফুটোনো চিকেন তো কষাতে বেশি টাইম লাগছে,
তো দেখতে পাচ্ছ আমার রেসিপিটা প্রায় কমপ্লিট, প্রায় বলতে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে বেশ ভালোভাবেই। তো এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও হচ্ছে খুব না বেশি ঘন না বেশি পাতলা। তো আমি এবারে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার এটা নামানো হয়ে গেছে। আমার চিকেন দিয়ে, মটর দিয়ে, আই মিন মাংসের ঘুগনি, চিকেন ঘুগনি বানানো পুরো কমপ্লিট। এবার এটা চেখে দেখার পালা। আর যদি আমার এই রেসিপিটা আজকে ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো আমার মতন। তো আবারও দেখাবে নেক্সট কোনো ব্লগে, বা নেক্সট কোনো অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আমি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই, সি ইউ।